আসসালামু আলাইকুম বিটকু ফুটবলসি চ্যানেল ব্লগ ইন মাই চ্যানেল, আর সবাই ভালো আছে নিশ্চয়ই। আর এখন আজকে জিয়ারত করার জন্য বেরিয়েছি মদিনাতে, আর মদিনা জিয়ারত করার পর এখানে সাইদুল সুহাদা মসজিদুল সাইদুল সুহাদার সামনে আছি এখন, আর আমার একদম ঠিক পিছনে রয়েছে পাহাড় উহুদ সাহাদুল উহুদ, আর এই সাইডে আমার রয়েছে পাহাড় রোমা সাহাদুল রোমা। আর এখন সাহাদুল রোমাতে যাচ্ছি, আর রোমাতে যাওয়ার পর আমি আমার আমি এত জানি না এইসব সম্পর্কে, মানে কি হয়েছে আমার একটা মামা জানে, মামা যিনি নিয়ে আসছে জিয়ারত করার জন্য উনি জানে, আমি জানে এখন উনি আমি ওনার সাথে তোমাদের মিট করে আনবো, ওনার সাথে মিট করে বলি যে জানাবো যে আসলে এখানে কি হয়েছে বা রোমা পাহাড়ে কি হয়েছে উপর পাহাড়ে কি হয়েছে সব কিছু উনি বলবে। তো আপনারা কিছু চাই রোমাতে কি হয়েছে কেমনে কি মহানবীলাম এখানে আসছিল যুদ্ধ হয়েছিল ওগুলো সব মামা বলবে। তো মামা তুমি তুমি বলো কি হয়েছে, আর এখানে দুইটা পাহাড় তো, আর এখন মামাই বলবে তোমাদের যাবাল রোমা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আমরা এখন যে জায়গায় দাঁড়ানো আছি এটাকে যাবালের রোম বলা হয়, এটা উহুদের প্রান্তরে খুব মূল্যবান একটা পাহাড়। এই পাহাড়টাকে আলাদা করে দেওয়া হওয়ার অর্থ হলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্ত বড় শহীদ ছিল, তারপরে উনি এখানে ওনাকে এতগুলো ইহুদি অ্যাটাক করছে যে অন্য অন্য সাহাবীরা চোখে পড়ে নাই। তারপরে আপনার এখান থেকে ওনাকে ওই যে পিছনে আপনি যে পাহাড়টা জাবাল উহুদ, এটা জাবাল উহুদ করে আছে, ওখানে নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা মিলে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার পরেই এত রক্ত করে যুদ্ধ হয়েছে, পিছন থেকে ইহুদিরা এসে আক্রমণ করছে, আক্রমণ করার পরে 70 জন সাহাবি এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল হচ্ছে সবচেয়ে আস্থাভাজন এবং প্রিয় চাচা ছিল, যে কোনো যুদ্ধে যাওয়ার সময় চাচাকে তো মনে হয় এই জায়গায় কবর দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে কবর দেখাবো, আর আমরা এখন নেক্সট আমরা সামনের দিকে যাই, আর সামনে কিছু পাওয়ার পরে নিয়ে মামা যেহেতু আশেপাশে আমি তোমাদেরকে সবকিছু জানাবো ইনশাল্লাহ। তোমরা সিন দেখতে থাকো, আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কবর এবং আমাদের 70 জন সাহাবীর কবর আমি তোমাদেরকে এখন ভিডিওর পাশে লাগিয়ে দিব, ভিডিও দেখবা ইনশাল্লাহ। এন্ড নাও আমি স্টিল ওইদিকে যাচ্ছি জাবালে উহুদ পাহাড়ের দিকে, সো চলো তোমরা।
নেটওয়ার্ক যে সিনটা দেখছিল ওটা ছিল মসজিদুল কিবলাতেন, আর মসজিদুল কিবলাতেন আমি মসজিদ সাহাদুল উহুদ আর সাহাদুল রোমার পরে এখন চলে আসছি মসজিদুল কিবলাতেন। এটা তো বাইরের অংশ তো একটু আগে দেখছিলাম বাইরের অংশ, আর এটা হচ্ছে যে কিবলাতেনের ভিতর অংশ। কিবলাতেন মসজিদে আসলে কি হয়েছিল, কিবলাতেন মসজিদে হয়েছিল আমাদের কিবলা চেঞ্জ হয়েছিল। আমাদের কিবলা কিন্তু আগে ছিল আল আকসা মসজিদ আল আকসার দিকে, তো তারপরে আমরা মহানবীসাল্লাম এখানে নামাজ পড়ছেন এবং তারপরে এখানে কিবলা চেঞ্জ করা হয় কাবা শরীফের দিকে। আর এখানে মসজিদুল কিবলাতেনের মধ্যে ওনারা মনে করেন যে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে আসলে মসজিদুল কিবলাতে আগে যে আল আকসার দিকে ছিল, তা আমি তোমাদেরকে এখন ওইদিকে নিয়ে যাচ্ছি আল আকসার দিকে। আর এটা হচ্ছে যে মসজিদুল কিবলাতেনের ভিতরের পরিবেশ, পরিবেশটা তোমরা দেখো। আর এখন দেখতে পারবো এখানে এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে যে মসজিদুল আমাদের যখন আল আকসার দিকে ছিল এটার চিহ্ন। আমাদের যখন আগে কিবলা নামাজ পড়তাম আমরা এইদিকে মসজিদুল আল আকসার দিকে, আর এখন তো কাবা শরীফের দিকে, কাবা শরীফের দিকে আমরা এখন নামাজ পড়ি। এটা হচ্ছে যে ভিতরের পরিবেশ, আর এটা হচ্ছে যে আমাদের কাবা শরীফের দিকে আমরা এখন এদিকে নামাজ পড়ি, আগে ছিল এইদিকে। আর এটা চিহ্নিত করা আছে, এখন তো চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো মসজিদুল কিবলাতেনের ভিতরের পরিবেশ। আমি এখন বের হবো, আমি আরেকটা মসজিদে যাবো, মসজিদে যাওয়ার পরে ওই মসজিদের সিন দেখব ইনশাআল্লাহ। এটা ভিতরের সিন, মসজিদুল কিবলাতেনের ভিতরের সিন, তো বের হওয়া যাক। কিবলাতেন মসজিদ থেকে বের হয়ে এলাম, দেখি বাইরের সিন তো দেখতেছি সৌদি আরবে এরকমই। আর এটা হচ্ছে কিবলাতেন মসজিদ, গাড়ি চলে আসছে নাও, আমরা আরেকটা মসজিদে যাবো, আরেকটা মসজিদে যাবো, দেন বাকিটা আরেকটা মসজিদ। মামা আরেকটা কোন মসজিদে যাবেন? যেখানে যেখানে অবস্থান করছে ওই জায়গায় আগে রাসূলের জমানায় ছোট ছোট খন্ড খন্ড মসজিদ করে দিছে। আচ্ছা, ওই এখন যে ওই ফিক্সারটা নিয়ে এটা অ্যাডজাস্ট করলে সবাই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে এখন সাত মসজিদে যাবো, তো লেটস গো সাত মসজিদে আমরা যাই। আমি তোমাকে এভাবে না দেখিয়ে তোমাদেরকে ফুল ফিল মসজিদটা দেখাই, ভিতরে যাব না আমি এখন, আমি জাস্ট তোমাকে মসজিদটা দেখাই। তো মসজিদটা দেখো,
লাস্টে মসজিদুল কুবাতে একটু আগে তোমরা যে সিনটা দেখছিলা, মসজিদ যে 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 মসজিদটা দেখছিলাম ওটা ছিল মসজিদুল কুবা। আর মসজিদুল কুবার ইনসাইডটা আমি দেখাইছিলাম, আর এটা হচ্ছে যে মসজিদুল পুরা কুবা মসজিদের ইনসাইড। আর এখানে দুই জায়গাত নফল নামাজ পড়লে আমাদের একটা উমরা হজের সোয়াব আমরা পাবো, দুই জায়গাত নফল নামাজ পড়লে। এই না যে দুই জায়গাত শুধু লিমিটেশন, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন দুই জায়গাতের বেশিও, আপনি দুই রাতের বেশিও পড়তে পারেন, কিন্তু এখানে একটাই ফজিলত কি, দুই রাকাত নামাজ, দুই রাকাত নফল নামাজ পড়লে এখানে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে মসজিদুল কুবা। আর এখন নেক্সট আমরা কই যাব তা ডিসিশন করা হয়নি, নেক্সট ইনশাল্লাহ আই থিঙ্ক জিন পাহাড়ে যাওয়া হবে। আর জিন পাহাড়ে যাওয়ার পর জিন পাহাড়ের সিনটা দেখবা, আর এটা পুরোটাই মসজিদুল কুবার ইনসাইড। দেন আমরা এখন হয়তো বা জিন পাহাড়ে যাবো, তো এখন যেদিকে যাওয়া যায় তোমরা চলো লেটস গো। টেস্ট যদি না করি কেম দেখি, আর এখন গাড়ির টেস্টটা ফার্স্ট, তো গাড়ির টেস্টে করা হোক, দেন লেটস গো। তাহলে গাড়ির টেস্টটা করে যাক, তোমরা দেখো গাড়ির টেস্ট। গাড়িটা কিন্তু এখন নিউট্রাল, হ্যান্ড ব্রেকও নামানো, ফুল জিরো সব কিছু। মামা অ্যাক্সেলারেটর থেকে পাটা সরান, এখন ব্রেকে আছে, এখন ব্রেকে পাটা সরান, গাড়ি অটোমেটিক চলতেছে, এটা কোনো বার এরা উল্টা দিকে চলতেছে গাড়ি। আমারে নিবেন না, আমারে নিয়ে যান। গাড়ি এখন উল্টো দিকে চলতেছে অটোমেটিক, পরে কি বলবো, মানে পুরো এইবারে অবাক, মানে এখন বোতল দিব একটু পরে, বোতল দিয়ে টেস্ট করব। আর এখন অ্যাক্সেলারেটর দাবানোর সাথে সাথে সামনে আসবে গাড়ি। গাড়ি অ্যাক্সেলারেটর দাবানোর পরে সামনে আসে কিন্তু অটোমেটিক পিছনে যায়। এখন লেটস গো। গাড়িও নিউট্রাল, স্টিয়ারিংও ধরা নাই, গাড়ি চলতেছে, অ্যাক্সেলারেটরও পা নাই, সব খালি, গাড়ি চলতেছে। ফাইনালি ভিডিওটা শেষ করতেছি, এবং ভিডিওটা শেষ করার পর আমার এখানে অনেকগুলো মিস্টেক ছিল, আর মিস্টেকগুলো মনে করো তোমরা নিজেই দেখতে পারবে, এবং সবগুলো ঠিক করে দিয়েছি। অ্যান্ড যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, আর যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই কমেন্ট করবা, অ্যান্ড আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবো। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। আসসালামু আলাইকুম ইস্টার্ন।